বর্ধের নার্সিংহোমের পর এবার মোহনানন্দ শিশু সেবা কেন্দ্র শিশু পাচারের জাল বেহালার আরও এক নার্সিংহোমে রায়বাহাদুর রোডে নার্সিংহোম থেকেই সদ্যজাত পাচারের নোংরা কারবার চালাত নিত্যানন্দ বিশ্বাস জড়িত ছিল নার্সিংহোমের মালিক এবং চিকিৎসক সুনীল নাগ নামেই চিকিৎসক নিত্যানন্দ বিশ্বাসের আসল পেশা শিশুর পেশাতেই আর রায়বাহাদুর রোডের মোহনানন্দ শিশু সেবা কেন্দ্র থেকে চলত সদ্যজাত পাচারের সেই নোংরা কারবার বাইরে থেকে ঝাঁচকচকে সিঁড়ি দিয়ে দোতলায় উঠলেই চোখে পড়বে আসল ছবিটা এখানকার যে সমস্ত চিকিৎসার যন্ত্রপাতি যেগুলো রয়েছে সেগুলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত এবং সেই সঙ্গে এই আইসি ইউনিটে যেরকম একটি মেশিন দেখা যাচ্ছে তার ওপরে যেভাবে ধুলো কার্যত ধূসিরত হয়ে রয়েছে সেই সঙ্গে এই ধরনের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত মেডিকেল কিট মেডিকেল ইউনিট সেগুলোর ওপরেই খেয়াল করলে পুরো বোঝা যাবে যে কিভাবে কার্যত একেবারে ধুলো এবং সেই সঙ্গে কিন্তু দেখা যাচ্ছে একেবারে ধুলোর দাগ একেবারে যেভাবে ধুলো উঠে আসছে এগুলো মূলত ব্যবহার করা হতো যেখানকার যারা এই নার্সিংহোমের যারা আইসিইউ 2 এর একটি বেড ক্যামেরা ঘোরাতে দেখেই ছুটে এলেন নার্সিংহোমের কর্মীরা অপরিষ্কার এর এখন পেশেন্ট নেই বলে এরকম ভারে পড়ে আছে আমরা এখানে ইউজ করছি না আমরা দিচ্ছি না এই কারণের জন্য আইসিইউ থেকে আমাদের ক্যামেরা ঢুকে পড়লো বেবি ওয়ার্ডে নামে শিশু ওয়ার্ড কিন্তু তার পাশেই বহাল তবিয়তে চিকিৎসা চলছে প্রোগ্রাম আর তার পাশের বেডেই ভর্তি সংকটাপন্ন সদ্যজাত শিশু সেবা কেন্দ্রে সাইনবোর্ডের আড়ালে এখানে আসলে চলত শিশু পাচার যার ভর কেন্দ্রে চিকিৎসক নিত্যানন্দ বিশ্বাস সিআইডির কাছে সে কথা ফাঁস করেন মছলন্দপুরের সরকার দম্পতি ১৪ জুলাই ২০১৫ মছলন্দপুর থেকে সদ্যজাত সন্তানকে মোহনানন্দ শিশু সেবা কেন্দ্রে ভর্তি করেন আশিস কানন সরকার সরকার দম্পতির সদ্যজাত সন্তানের হার্টে ফুটো থাকায় চিকিৎসক তপন বিশ্বাস শিশুটিকে নিত্যানন্দ বিশ্বাসের কাছে রেফার করে দেন সরকার দম্পতিকে জানানো হয় রাতেই অপারেশনের টেবিলে মারা গেছে শিশুটি সকালে মৃত সন্তান তুলে দেওয়া হয় সরকার দম্পতির হাতে আর এই গোটা কাণ্ডে আগাগোড়া জড়িয়েছিল মোহনানন্দের মালিক সুনীল নাগ মছলন্দপুরে শিশুটির ডেথ সার্টিফিকেটের সইও তারই করা ২৪ ঘন্টার ক্যামেরার সামনে সে কথা স্বীকারও করলেন কীর্তিমান ডাক্তারবাবু সার্টিফিকেট আপনারই নার্সিংহোমের যে ডেথ সার্টিফিকেট রেজিস্টার তাতে দেখা যাচ্ছে আপনার সই করা এবং নিত্যানন্দবাবুর আন্ডারে এই ঘটনা ঘটেছিল হ্যাঁ কিন্তু আমাদের এখানে রাত্রিরে নার্সিংহোম অপারেশন থিয়েটার খোলার কোনো যায় বন্ধস্থই নেই হয় না কখনো রাত্রিরে আমার এতদিন আগেকার ঘটনা কিছুই মনে পড়ছে না এটা হয়তো রাত্রিরে নিত্যানন্দ ভর্তি করেছিল কিছু হবে মারা গেছে আমি হয়তো সে আমার আমাকে বলে মারা গেছে ডেড বডি দেখে আমি ডিসাইডেড করে নিয়েছি এরকম হয়েছে মেজর নেগলিজেন্সে আপনার তরফেও ছিল এটা আপনি স্বীকার করছেন যে আপনি যাচাই করে নেননি কিভাবে ঘটনা ঘটলো এটা স্বীকার করতে বাধ্য উপায় নেই ডেথ সার্টিফিকেটের সই তার হলেও শিশু পাচারের সঙ্গে যোগাযোগের কথা মানতে নারাজ সুনীল নাগ তার দাবি আদৌ কতটা গ্রহণযোগ্য আপাতত সেটাই খতিয়ে দেখছে সিআইডি ক্যামেরায় দীপঙ্কর দাশগুপ্তের সঙ্গে ঋত্বিক মণ্ডল ২৪ ঘন্টা কলকাতা